হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটি বরফি রেসিপি শেয়ার করব। আজকে আমি করে দেখাবো দুধের বরফি। হাতের কাছে থাকা খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই এই মজাদার বরফি তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার দুধের বরফি তৈরি করতে হয়। এর জন্য প্রথমে একটি বাটিতে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে বাটিটি একটি সাইডে রেখে দেব। এখন দেখে নিই কি কি উপকরণ লাগবে। এখানে গুঁড়া দুধ নিয়েছি 2 কাপ, চিনি নিয়েছি 1/2 কাপ, ঘি লাগবে 1/4 কাপ, গার্নিশের জন্য নিয়েছি বাদাম কুচি, আর নিয়েছি 2-3টা এলাচ আর দারচিনি, 1/2 কাপ নর্মাল টেম্পারেচার লিকুইড দুধ নিয়েছি। স্টোভে মিডিয়াম লো আছে, একটি প্যানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি গলে আসলে এতে দিয়ে দিব এলাচ আর দারচিনি। এলাচের মাথা একটু ফাটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, একটু নেড়ে দিয়ে দেবো গুঁড়া দুধ। সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মেশাতে হবে। মিশ্রণটি একটু ঘন হয়ে আসলে চিনি দিয়ে দিব। এখন অনবরত নাড়তে হবে যতক্ষণ চিনির পানি শুকিয়ে না আসে। চিনি মেশানোর পর অনবরত নাড়তে হবে যেন মিশ্রণটি খুব মসৃণ হয়। মিশ্রণটি যখন হালুয়া অথবা দইয়ের মতো হয়ে আসবে তখন এলাচ আর দারচিনি তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, যেমন কেওড়া জল অথবা গোলাপ জল। বরফির জন্য হালুয়াটি হয়ে গিয়েছে, এটি প্যানের গা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যে বাটিতে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেই বাটিতে ঢেলে নিচ্ছি। এখন একটি স্পাচুলার সাহায্যে হালুয়া ছড়িয়ে নিয়ে উপরটা সমান করে বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। বাদাম কুচিগুলো একটু চেপে চেপে বসিয়ে দিব। এখন এটি রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি বরফির শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার শেপে কেটে নিতে পারেন। এক টুকরা বরফি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব মজাদার দুধের বরফি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।